চাঁদের দক্ষিণ মেরুর যে জায়গায় চন্দ্রযান তিন নেমেছে, সেই জায়গার নাম শিবশক্তি রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার গোটা চাঁদকেই হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণার দাবি করলেন এক সাধু। তার প্রস্তাব, এজন্য সংসদে বিল আনুন ভারত সরকার। আইন করে ভারত চাঁদকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করে মালিকানা দাবি করুক, তার কথায় চাঁদ এখন ভারতের। চাঁদ হিন্দু রাষ্ট্র হয়ে গেলে তার রাজধানী কোথায় হবে তাও বাতলেছে ওই সাধু। তার প্রস্তাব, যে জায়গাটিকে শিবশক্তি পয়েন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে সেই জায়গাটিকেই চাঁদের রাজধানী হিসেবে ঘোষণা করা হোক। আজব দাবি করা ওই সাধুর নাম স্বামী চক্রপাণি মহারাজ। তিনি নিজেকে অখিল ভারতীয় হিন্দু মহাসভার সভাপতি বলে দাবি করেছেন। চক্রপাণির মতে, অন্য কোনো ধর্মের মানুষজন দাবি করে বসার আগে চাঁদকে হিন্দু রাষ্ট্র ঘোষণা জরুরি। জানা গেছে, দিল্লির এই সাধু বিতর্কিত মন্তব্য এবং কাজকর্মের জন্য আগে থেকেই পরিচিত। করোনার সময় তিনি রাজধানীতে গোমূত্র অভিযানের আয়োজন করেছিলেন। তার দাবি ছিল, গোমূত্র পান করলে করোনা থেকে মুক্তি মিলবে। ভারত সরকারকে চিঠি লিখে প্রস্তাব দেন, করোনা ঠেকাতে গোমূত্র কতটা বিশ্বে রপ্তানি করা হোক, তাতে বিপুল আয়ও হবে। এবার তিনি একটি ভিডিও বার্তায় বলেছেন, আমি চাই ভারত সংসদে একটি প্রস্তাবের মাধ্যমে চাঁদকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করুক। ভিডিওটিতে তিনি চন্দ্রযান তিনের অবতরণ এলাকায় শিবশক্তি পয়েন্ট নামকরণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানানো হয় এবং তার পাশাপাশি চাঁদে একটি হিন্দু জাতি প্রতিষ্ঠা পরে এটিকে রাজধানী হিসেবে গড়ে তোলা উচিত। টুইটে ক্যাপশনে তিনি লিখেছেন, চাঁদকে সংসদ থেকে হিন্দু সনাতন রাষ্ট্র হিসেবে ঘোষণা করা উচিত। চন্দ্রযান তিনের অবতরণের স্থানে শিবশক্তি পয়েন্টকে রাজধানী হিসেবে গড়ে তুলতে হবে, যাতে কোনো সন্ত্রাসী জিহাদি মানসিকতা নিয়ে সেখানে পৌঁছতে না পারে। 2018 সালে সর্বভারতীয় হিন্দু মহাসভার নেতা এই সাধু বলেছিলেন যে, কেরালার বন্যা দুর্গতরা যারা গরুর মাংস খেয়েছে তাদের সাহায্য পাওয়া উচিত নয়। আপনার চশমা আপনার পরিচিতি বহন করে। চোখ শরীরের যে কোনো অঙ্গের মতোই সমান গুরুত্বপূর্ণ, আর চশমা আমাদের প্রায় নিত্য সঙ্গী। রোদে বেরোচ্ছেন, লাগবে রোদ চশমা, কারো পাওয়ার গ্লাস তো কারো রিডিং গ্লাস। এখন থেকে আর কপালে চিন্তার ভাঁজ ফেলবেন না, আপনার জন্য এসে গেছে ব্রাইট লুকস। এখানে আপনি পাবেন আপনার পছন্দের চশমাটি, সাথে পাচ্ছেন ডাক্তারও। তাহলে আর দেরি কিসের, এখনই চলে আসুন ব্রাইট লুকসে, পেয়ে যান আকর্ষণীয় ছাড়। এছাড়াও আপনি এখানে পাচ্ছেন প্রতি চশমার ফ্রেমের ওপর 30% পর্যন্ত ছাড়।